প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তিন নম্বর সৃজনশীল অঙ্ক চতুর্থ অধ্যায়, দেখ এখানে দেওয়া আছে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত, দেখাও যে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফর্টি সেভেন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, আবার গয়ে বলছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো। দেখো আমরা কয়টা করি সমাধান, দেখো এখানে যা দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান, এখানে দেখো একটা পথ, দুটো পথ, তিনটে পথ, এরকম যদি তিনটা পথ থাকে আর সেই পথ যদি দুইটা পদে যদি তোমার চলক থাকে তাহলে অপেক্ষাকৃত কম সূচকওয়ালা, দ্যাট ইজ কম পাওয়ারওয়ালা যে চলকটা থাকবে তা দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করে দিব। দেখো এখানে এক্স এক্স আছে তাই এক্স দ্বারা সবগুলোকে ভাগ করে দেবো, ঠিক আছে, তার মানে উভয় পক্ষকে এস দ্বারা ভাগ করে। এখন দেখো এটাকে যদি ভাগ করি তাহলে এক্স থাকে ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান বাই এক্স, এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান বাই এক্স, তো ওয়ান বাই এক্সকে যদি বামে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যায়, ক্লিয়ার। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই, উভয় পক্ষকে বর্গ করে দিলে এই যে আমাদের যে বর্গের কথা চাইছে সেটাই ইকুয়াল টু নাইন, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার ইকুয়াল টু নাইন, ওকে এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ, তো ক হতে পাই কি, ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার ইকুয়াল টু নাইন, তাই এ প্লাস বি এখানে আছে, এটা এ, এটা যদি বি ধরি তাই এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন। তাহলে এখন দেখো এখানে এই এক্স বাদ দেওয়া যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন। এখন যদি এই টুটাকে ডানে সমানের উপরে দিয়ে দিই তাহলে মাইনাস টু, তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, সেভেন হবে, উভয় পক্ষে আবার বর্গ করে দিলাম একই সাথে। তো এখানে কিন্তু আমরা একটা কাজ করেছি যে সেটি হচ্ছে আমরা একটা লাইন কম করলাম, যে যে সেভেন হতো সেভেন সরাসরি তাহলে এটা উভয় পক্ষকে বর্গ করে, ক্লিয়ার। এখন দেখো যে আবার এ প্লাস ভোল স্কোয়ার সূত্র নিলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর সেভেন সেভেন গুণগুলো ফর্টি নাইন। এখন আবার এখানেও কিন্তু এই এক্স স্কোয়ার বাদ দেওয়া যায়, আর এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত, ফোরটিন। তো এখন আমাদের এক্স টু দি পাওয়ার ফোরটা শুধুমাত্র কিন্তু বামে, তাহলে আমরা টুটাকে আগে একটু সরাইলাম, দেখলাম যে এই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরকেও যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে আমাদের এখানে যা প্রমাণে বলছে সেটা পাওয়া যায়, তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোরটি সেভেন, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোরটি সেভেন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, ক্লিয়ার, খুবই সোজা। দেখো আমরা এখানে দেখানো হলো খুব সহজ, এখন দেখো গয়ের ক্ষেত্রে গয়েও এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করতে বলছি। আমরা খতে কী পেয়েছিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত, নাইন, তাহলে এখানে একটা সূত্র আছে না, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, অর্থাৎ এই যে আমাদের একটা সূত্র ছিল এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা তো সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এছাড়াও আর একটা সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, ক্লিয়ার, সেটাই এখানে করা হয়েছে। তাহলে এটা এটা বাদ দেওয়া যায়, তা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, আর এখানে ফোর থাকে ফোরটা টানে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, তো উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে এই রুটটা চলে যায় আর এই ফাইভের উপরে একটা স্কোয়ার রুট পড়ে, তাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট ফাইভ, ক্লিয়ার। এখন আমাদের এই যে মান নির্ণয় করতে প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, নিচে আছে এক্স কিউব, তাহলে এটাকে কিন্তু ভাগ ভাগ করে লেখা যায় এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, ঠিক আছে, তো এখানে কিন্তু আবার লেখা যায় উপরে সে সিক্স আর নিচে সে থ্রি, তার মানে এখানে আমরা যে করেছিলাম এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি, এটাকে ওই যে আমরা করেছিলাম ওই উপরে সিক্স মাইনাস থ্রি নিচের পাওয়ার, তার মানে এক্স কিউব, তার মানে এটা লেখা যায় তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটা কী, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কী ছিল, সেটা ছিল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এই মানটা কিন্তু আমরা এই বের করেছিলাম, মান কত বের হয়েছিল, স্কোয়ার রুট ফাইভ, স্কোয়ার রুট ফাইভ
বসাই দিলাম। তো স্কোয়ার রুট ফাইভ, স্কোয়ার রুট ফাইভ হোল কিউব, তার মানে কি রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ, এই দুটো যদি একাত্র করি তার মানে রুট ফাইভ হোল স্কোয়ার রুট ফাইভ, তার মানে ফাইভ রুট ফাইভ। ক্লিয়ার? আর এটা রইল সোজা কথা, যদি কখনো তুমি দেখো এ স্কোয়ার রুট এ আছে মনে করো কিউব, রুটের রুট তার উপর আবার কিউব, তাহলে এই রুটের মধ্যে যা আছে সেটা একটা বের করে দিয়ে ভিতরে একটা রেখে দিবা। ক্লিয়ার? তাহলে এখানে আছে পাঁচটা রুট ফাইভ আর এখানে তিনটা রুট ফাইভ, তার মানে আটটা রুট ফাইভ। তাহলে নির্ণয় মান হচ্ছে কত? এইট রুট ফাইভ বা এইট স্কোয়ার রুট ফাইভ।